খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় চিনি বোঝাই পিকআপ সহ দুই চোরাকার বাড়িকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে ভোরে মাটিরাঙ্গার হাতিয়াপাড়ায় শুল্ক ফাঁকি দিয়ে আসা 22 বস্তা চিনি বোঝাই একটি পিকআপ সহ দুই চোরাকার বাড়িকে আটক করা হয়। জব্দ করা চিনির বাজার মূল্য প্রায় 1,43,000 টাকা। আটককৃতরা হলেন মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের মাসুম রানা ও একই এলাকার আলামিন। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান, চোরাচালান বন্ধে এমন অভিযান চলবে।